মানুষের মতোই দিনের বেলায় বেরিয়ে আসে আলো ভুঁড়ে। ক্যান ইউ সি ঘোস্টস? জোর গলায় না বলবে এমন মানুষের সংখ্যা হয়তো কমই হবে। কেউ বলবেন হ্যাঁ, কেউ বলবেন না, দেখলেও তাদের অনুভব করেছি বহুবার। আর এবার সেই প্রশ্নটাই নিজের ছবির মাধ্যমে দর্শকদের দিকে ছুড়ে দিলেন পরিচালক বীরসা দাশগুপ্ত। কারণ এবার ভয়ের নয়, ভূতের সিনেমা নিয়ে আসছেন তিনি। ছবির নাম সব ভূতুড়ে। নামের সাথে সাজুজ্য রেখেই এদিন বেশ ভৌতিক পরিবেশে লঞ্চ করা হলো ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছিলেন আবির চ্যাটার্জি, সোহিনী সরকার এবং ছবির নতুন মুখ বীরসা দাশগুপ্তর ছোট মেয়ে ইদা দাশগুপ্ত। ভূতের ছবি শুটিং করতে গিয়ে কতটা ভয় লেগেছে বা কতটা মজা পেয়েছে ছোট্ট ইদা, শুনে নেওয়া যাক তার মুখেই। না, শিবকে নিয়ে যখন বলেছে ইদা এদিকে তাকাও, চিন্তাও সব 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 বলেছে। এই সেপ্টেম্বর রিলিজ হচ্ছে, আপনারা সবাই দেখতে আসুন। আপনি কি ভূত দেখতে পান? ট্রেলারে এই প্রশ্নটাই যারা করছেন দর্শকদের, তাদের উত্তরটা ঠিক। হ্যাঁ, এটা তো আমার সবাইকে প্রশ্ন যে আসলে আমরা প্রত্যেকে নানান সময় ক্লেম করি যে আমরা ভূত দেখেছি বা ফিল করেছি। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ এই প্রশ্নটা এখনও কেউ করেনি, বাট এর ট্রেলারে আছে যে ক্যান ইউ সি ঘোস্ট, মানে আপনি কি ভূত দেখতে পান, তুমি কি ভূত দেখতে পাও, তুমি কি ভূত দেখতে পাস। এটা আমার মনে হয় সবাইকে আমার ইচ্ছে করে করতে, কারণ এই প্রশ্ন আমাকেও ছোটোবেলা থেকে অনেকবার করা হয়েছে। কখনো আমার পুরো এতদিনের জীবনে ফিল করিনি এমন নয়, আমি নাস্তিক, আমি ঈশ্বরকে ফিল করিনি, কিন্তু আমি একটা স্পিরিটের গন্ধ পেয়েছি যেটা আমার কাছে ভূতই মনে হয়। নেভার নেভার, মানে শুধু আমি একটু আগে একজনকে বললাম যে ভূত যতক্ষণ অবধি আমি জানি যে ওখানে দেখতে পাচ্ছি না ততক্ষণ অবধি ভূতের মজা। আমার ছবি দেখতে গিয়েও তাই মনে হয় আর কি, যে ভূতকে ঠিক ভূত বলে প্রেজেন্ট করলে আমার ভালো লাগে না। ভূত যদি অনেক বেশি রক্ত মাংসের হয়, ছবির ক্ষেত্রে আমি বলছি, আর ভূত আমার যে বাড়ি আর কি, নিজের পুরনো বাড়ি খড়দা, সেখানটা লম্বা বারান্দা ছিল, তো এই বারান্দাটার অন্ধকার, বাগান ছিল একদিকে, দেখা যেত না। আমার এই বারান্দাটা ক্রস করতে প্রত্যেক দিন খুব ভয় লাগতো, কারণ বারান্দা শেষে ছিল ওয়াশরুম, পুরনো বাড়ি। সো ওই বারান্দাটা ক্রস করলে আমার মনে হতো ওখানে কেউ দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে। যেই লাইট জ্বলে যেত তখন কিন্তু আর ভয়টা করতো না। আসলে এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়েই কিন্তু ভূতের ওই অনুভূতিটা মনের মধ্যে তৈরি হয়। It's not important whether I can see the ghost, it's very important the audience comes to the big screen and see Shob Bhuture. ট্রেলারে যাদের দেখে ভয় লাগছে তারা মূলত ইদা এবং সোহিনী। তাহলে কি ছবিতে শুধু ভয়ই পাবেন আবির চ্যাটার্জি, না ভয়ও পাবেন দর্শকদের? ট্রেলারে তো তাই মনে হচ্ছে যে আমি ভয়ই পাচ্ছি, তবে শুধুই ভয় পেলাম কিনা এবং ভয়ের কারণটা খুঁজলাম কিনা সেটা দেখতে গেলে বড় পর্দায় সব ভূতুড়ে দেখতে হবে। তবে হ্যাঁ, ভয়ের বিষয় তো আছেই, মানে এরকম বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। ওর সঙ্গে বন্ধুত্ব না করলে ও তোমাকে ছাড়বে না নন্দিনী। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।